마지막 후렴지 예쁘스 걸어 하세 손으로 손끼트나 숫자라 벌써 기쁜데 손으로 손끼트다네 액도 많이 부르시고 세이도 주로 나가야 돼 허세트 마지막 후렴지 이제 앞으로 봐샤 এটা হচ্ছে সিলেটে এটা হচ্ছে আমার বোনের হচ্ছে বাড়ি তো বাড়ির সামনে যে জায়গাটা আছে এটা এটা আসলে আবাসিক আবাসিক এলাকার যে প্লট এখানেও বাড়ি হবে এক সময় তাই না সেই সেই জায়গাটাকে হচ্ছে কিন্তু সুন্দর কপি বাগান সিম লাউ টমেটো এদিকে কলা টমেটো শালগম ঠিক আছে ভাই কৃষি অফিসে তো এই জিনিস তো হবে বনের বাসায় তাই না লাউ ধরছে কিন্তু সেরকম ঠিক আছে এই যে গুড মর্নিং আজকে হচ্ছে কয় তারিখ আসল 20 তারিখ 22 তারিখ 22 তারিখ আজকে হচ্ছে জানুয়ারি মাসের হচ্ছে 22 তারিখ তো আমরা হচ্ছে সিলেটে আছি সিলেটে আমার আমার ইমিডিয়েট বড় যে আপা ছোট আপা ছোট আপার হচ্ছে বাড়ি বাড়ির সামনে হচ্ছে এটা করা হয়েছে ঠিক আছে ভাই কৃষি অফিসার তো এগুলো এগুলো হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো নিজেদের যদি এরকম হচ্ছে বাগান থাকে তাহলে এরকম ফটো সেশনও করা যাবে ঠিক আছে এভাবে এভাবে ছবি তোলারও হচ্ছে সুযোগ কিন্তু থাকবে আমরা হচ্ছে ঢাকায় চলে যাচ্ছি আমার সিলেটে আসছিলাম বেড়াতে যাওয়ার আগে মনে হলো যে এটা হচ্ছে ভিডিও করা দরকার এটা হচ্ছে আমাদের জানা দরকার আমাদের প্রত্যেকেরই প্রায় বাড়ির আশেপাশে কিছু প্রতি জায়গা থাকে এই যে টমেটো তুলে নিয়ে আসছে না টমেটোগুলো আরও ওই হবে কোনো ধরনের কোনো কীটনাশক নেই কোনো কেমিক্যালস দেওয়া আছে ঠিক আছে তো আমরা যদি এরকম পুষ্টিকর সবজি আমাদের বাড়ির আশেপাশে যে প্রচুর জায়গাগুলো আছে সেখানে যদি করতে পারি সেখানে কিন্তু খুব বেশি সারের প্রয়োজন নাই কীটনাশকের প্রয়োজন নাই শুধু একটু বেড বেড করে লাগালেই কিন্তু হয়ে যায় এই বীজ বা চারাগুলোও কিন্তু হচ্ছে আসলে খুব বেশি দামি সেটা কিন্তু না আমার ছোট আপা উনি হচ্ছে ইস্টার্ন ব্যাংকে জব করেন আপনারা সামনে মাসে হয়তো ইংল্যান্ডে শিফট হয়ে যাবেন তো কিন্তু বাড়ির সামনের এই প্রতির জায়গাকে কিভাবে সদ্ব্যবহার করা যায় সবচেয়ে বড় কথা এই সবজি এই টমেটোকে কিনে খাওয়া যায় না কিনে খাওয়া যায় কিন্তু নিজে তৈরি করার যে একটা আনন্দ নিজের নিজের হচ্ছে হাতে লাগানো গাছ থেকে হচ্ছে সবজি উঠবে সেই সবজি তোলা তার ম্যানেজমেন্ট করার ভিতর যে আনন্দটা থাকে সেই আনন্দ কিন্তু টাকা দিয়ে হয় না তো আমরা আমাদের যাদের সে যেখানেই হোক যাদের ছোট্ট জায়গা হচ্ছে আছে মাটি আছে সেখানে আমরা চেষ্টা করব এরকম বিভিন্ন সবজি ফলের গাছ লাগাতে সেখান থেকে নিজের পরিবারের চাহিদা মিটতে পারে পুষ্টির চাহিদা মিটতে পারে সাথে সাথে সবচেয়ে বড় যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে যে কৃষিকাজে যে ভালো লাগা যে ভালোবাসার ব্যাপারটা ভালো লাগার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অন্য কোনো কাজে পাওয়া যায় না ঠিক আছে হ্যাপি ফার্মিং